চিত্রশিল্প বাংলা চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ ডিরেক্টর পলাশ বৈরাগী, আমি তার কাছ থেকে আবার শুনে নেব যে তার এখানে আসা এবং তার কেমন লাগছে। প্রথম পলাশ দা, আপনাকে 24 ঘন্টা ভারত টিভি পর্দার স্বাগত। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, মানে একদম খোলা আকাশে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি। বাচ্চা থেকে বড় অনেক ছবি মানে তৈরি হচ্ছে এবং আমি সবকটা দেখব। খুবই অনেক অনেক ধন্যবাদ স্ট্যাটিক আর্টের গৌতম দাস এবং অরিন্দ সুন্দর মল্লিক এবং ওশন আর্ট, আর মানে কী বলবো, এরা যদি না থাকতো আমি আসতেও পারতাম না, আর এদের জন্য ডাকে আমি এসেছি। আর খুব ভালো লাগছে, আমি বুঝতে পারবো না এই যে আপনি এখানে আসলেন এবং এখানে বাচ্চাদের সঙ্গে দীর্ঘ সময় আপনি থাকছেন। আপনি যেহেতু ফিল্ম ডিরেক্টর, আপনি চিত্র পরিচালক, সেখানে এখান থেকে আপনি কি সৃষ্টি পাচ্ছেন? ছবি তো অনেক রকম হয়, আমাদের সিনেমাতে আর্ট মানে একটা বড় বড় একটা পার্ট, তো এখানে এসে অনেক কিছু শেখানো যায়, ভালো লাগে। নিজে তো অত ভালো ছবি আঁকতে পারি না, কিছু দেখতেও পারি, খুব সুন্দর লাগে। এটা মানে কি বলবো, দারুণ এনজয় করি। কলকাতা থেকে বাঁকুড়া এত অনেকটা দূর পথ, ঠিক আছে, আগামী দিনে বাঁকুড়ার জন্য কিছু কি ভাবনা আপনার 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 সিনেমায়? সেটা তো ভাবনা আছেই, সেই জন্যই অবশ্য বাঁকুড়া কিছুটা আসা। মানে ও আপনার এটা আসাও আবার তার সঙ্গে আপনারও চিন্তা ভাবনার মধ্যে আছে যে অনিন্দ্য সুন্দর মল্লিক এবং গৌতম দাসের জন্য আসা, তার সাথে ওনাদেরই প্রস্তাবে একটা কিছু করা, সেটা এই মুহূর্তে বলতে চাইছি না। বা এটা মানে আমাদের 24 ঘন্টা ভারত টিভি পর্দা যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য একটা চমক থাকলো। ডিরেক্টর পলাশ বৈরাগী, অনেক ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর প্রোগ্রামে আসার জন্য। থ্যাংক ইউ, এবং জানাবো প্রতিবারে যেন আপনারা আসেন এবং ভালো লাগবে, বেশ ভালো লাগবে এবং সাথে থাকবেন অবশ্যই। আমরা এবং আমাদের আমাদের টিম আমাদের এবং আমাদের টিম আপনাদের সঙ্গে আছে, সবসময় থাকবে, এবং আমরা চাই যে বিভিন্ন গ্রাম, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন একদম প্রত্যন্ত জায়গা থেকে শিল্পী উঠুক, আর সেই শিল্পীদের সেই প্ল্যাটফর্ম যাতে যেন আমরা তাদেরকে একটা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি, অবশ্যই।